তৈরি করতে হয়। সম্পূর্ণ অর্গানিক একটা ডিম লাগবে, ডিম দিয়ে এটা তৈরি করতে হয়। এটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে টেস্টে টোনার বুস্ট কীভাবে বানাতে হয় সেটা আমি তৈরি করে দেখাবো। এখানে হাঁসের ডিম আছে চারটে, এটা অর্গানিক হাঁসের ডিম যা গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে। আর এখানে আছে কোকোনাট ভার্জিন অয়েল অর্গানিক, এখানে আমার নিজের তৈরি ঘি আছে, এটা পিঙ্ক সল্ট, হিমালয় পিঙ্ক সল্ট, আর এটা হলো এমসিটি অয়েল। তো এগুলি দিয়ে আমি এখন তৈরি করব টেস্ট টোনার বুস্ট। প্রথমে আমি ডিমগুলি ফেটে নিচ্ছি, এখানে টেস্ট টোনার বুস্ট তৈরি করতে গেলে চারটা ডিম লাগবে অবশ্যই। এই টেস্ট টোনার বুস্টটা খেলে আপনার শরীরের জন্য অনেক উপকার আছে, যখন হাই প্রেশার এগুলি নিয়ন্ত্রণ করে এবং সেক্সুয়াল হরমোন এগুলি বৃদ্ধি করে। কুসুমটা আলাদা করে নিচ্ছি, ডিমের কুসুম নেওয়া হয়েছে। তো এখানে চারটা ডিমের কুসুম আছে। তো এটার সঙ্গে আমার যা যা মিক্স করতে হবে, প্রথমে দিচ্ছি অর্গানিক কোকোনাট অয়েল, এটা ছোট চামচ, আমি চার চামচ দিব। ঘি দিচ্ছি, এগুলি সব অর্গানিক, অর্গানিক ঘি দিচ্ছি চার চামচ। এমসিটি অয়েল হিমালয় পিঙ্ক সল্ট ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করা হয়েছে, এখন এইভাবেই খেতে হবে। জানেন কিভাবে টেস্ট টোনার বুস্ট কিভাবে তৈরি করতে পারে? হাঁসের ডিম লাগবে অর্গানিক, সম্পূর্ণ অর্গানিক একটা ডিম লাগবে, ডিম দিয়ে এটা তৈরি করতে হয়। তবে ব্রয়লার মুরগির ডিম দিয়ে যে যেটা করবে সেটার উপকারী পাবে, অর্গানিকটা অর্গানিক উপকারী আর ব্রয়লারটা তো ব্রয়লারের উপকারী, কিন্তু সবচেয়ে ভালো অর্গানিক হাঁসের ডিম হলে এটা দিয়ে আপনারা বানিয়ে খাবেন। টেস্ট টোনার বুস্ট এভাবেই কাঁচা খেতে হবে এবং সেক্স হরমোনাল বৃদ্ধি করবে, হাই প্রেশার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখবে।